হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালোই আছো আমি সঞ্চালী ভট্টাচার্য রায় ও মার্টিনের এডুকেশন ডিপার্টমেন্টের একজন এডিটার আমি আগের ভিডিওতে তোমাদের পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি তোমাদের রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আরও কতগুলি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে আলোচনা করব প্রথমেই দেখে নেব উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষক সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন কী কী সুপারিশ করেছিলেন প্রথমেই রাধাকৃষ্ণান কমিশন বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়ের শিক্ষকদের চারটি ভাগে ভাগ করে নিয়েছিলেন প্রথমে প্রফেসর রিডার লেকচারার এবং ইন্সট্রাক্টর এই চারটি ভাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়ের শিক্ষকদের ভাগ করে নিয়েছিলেন এরপরে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ এবং পদোন্নতি অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষকদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগের কথা বলেছিলেন এবং সেই অনুযায়ী পদোন্নতির কথাও বলেছিলেন বেতন কাঠামোর মধ্যে সমতা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন লক্ষ্য করেছিলেন যে তখনকার দিনে যে কটি বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয়ে বেতন কাঠামোর মধ্যে অসমতা রয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে বেতন কাঠামোগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম তাই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশ করেছিলেন যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেন একই ধরনের বেতন কাঠামো থাকে এরপরে অবসর গ্রহণ করতে হবে ষাট বছর বয়সে কর্মদক্ষতা থাকলে চৌষট্টি বছর পর্যন্ত হতে পারে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ষাট বছর বয়সে অবসর গ্রহণ করতে পারেন এবং যদি কর্মদক্ষতা থাকে সেক্ষেত্রে কোনো কোনো শিক্ষক চৌষট্টি বছর বয়সেও অবসর গ্রহণ করতে পারেন এরপরে চাকুরির অবস্থা প্রভিডেন্ট ফান্ড কাজ করার সময় ছুটির সময় নির্দিষ্ট করা অর্থাৎ শিক্ষকদের চাকুরির অবস্থা প্রভিডেন্ট ফান্ড কাজ করার সময় এবং ছুটির সময় সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নির্দিষ্ট করতে বলেছিলেন এরপরে পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রের হার ওয়ান ইস টু টু হবে অর্থাৎ যখন পদোন্নতি হবে সেক্ষেত্রে শিক্ষকদের সিনিয়র এবং জুনিয়রের হার কত হবে ওয়ান ইস টু টু এরপরে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভাষা সম্পর্কে কি বলা হয়েছে আলোচনা করে নেব প্রথমেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ত্রিভাষা নীতির কথা বলেছিলেন ত্রিভাষা নীতি কী কী প্রথম ভাষা হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষা বা হিন্দি এবং তৃতীয় ইংরেজি ভাষা এই যে ত্রিভাষা ত্রিভাষাটাকে মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষার্থীদের পড়তে হবে দ্বিতীয়ত উচ্চশিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ব্যবহারে সরকারি স্বীকৃতি লাগবে অর্থাৎ যদি কেউ মনে করে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ব্যবহার করবে সেক্ষেত্রে সরকারি স্বীকৃতি লাগবে উচ্চশিক্ষায় ইংরেজির পরিবর্তে সংস্কৃত বাদে অন্য একটি ভারতীয় ভাষার ব্যবহার অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইংরেজির পরিবর্তে যদি কেউ অন্য ভাষা ব্যবহার করতে চায় সেক্ষেত্রে সংস্কৃত বাদে অন্য কোনো ভারতীয় ভাষা ব্যবহার করতে পারবে এরপর রাষ্ট্রভাষা লেখার ক্ষেত্রে দেবনাগরী লিপির ব্যবহার অর্থাৎ রাষ্ট্রভাষা লেখার ক্ষেত্রে দেবনাগরী লিপির ব্যবহারের কথা রাধাকৃষ্ণন কমিশন সুপারিশ করেছিলেন ইংরেজি ভাষা চর্চার সুযোগের জন্য ব্যবস্থা গ্রহণ অর্থাৎ ইংরেজি ভাষার চর্চার যাতে শিক্ষার্থীরা করতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা রাধাকৃষ্ণান কমিশন বলেছিলেন এরপরে ভারতীয় পরিভাষার ব্যবস্থা গ্রহণ অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে অন্যান্য ভাষা ব্যবহার করা হয় সেই সমস্ত ক্ষেত্রে ভারতীয় পরিভাষার ব্যবস্থা গ্রহণ করার কথাও রাধাকৃষ্ণান কমিশন বলেছিলেন এরপরে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন কি কি সুপারিশ করেছিলেন চলো আমরা দেখে নিই অন্তিম পরীক্ষার পাশাপাশি শ্রেণীকক্ষের কার্যাবলীর মূল্যায়ন অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন জানো তোমরা যে পরীক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে সংস্কার করতে চেয়েছিলেন সেক্ষেত্রে তিনি যে সুপারিশ করেছিলেন প্রথম সুপারিশেই বলেছেন যে বছরের শেষে যে অন্তিম পরীক্ষা হয় সেটার পাশাপাশি শ্রেণীকক্ষের কার্যাবলীর মূল্যায়ন অর্থাৎ শ্রেণীকক্ষে যে সমস্ত বিষয় পড়ানো হয় সেই সমস্ত বিষয়ের পড়ানোর ওপরে মূল্যায়ন করার কথাও রাধাকৃষ্ণন কমিশন বলেছিলেন মোট নম্বরের একের তিন অংশ শ্রেণীকক্ষের কার্যাবলী এবং দুয়ের তিন অংশ অন্তিম পরীক্ষার ধার্য করা হবে অর্থাৎ শিক্ষার্থী যে মোট নম্বর পাবে তার একের তিন অংশ নেওয়া হবে শ্রেণীকক্ষের কার্যাবলীর মূল্যায়নের ওপর এবং ২ তিন অংশ নেওয়া হবে অন্তিম পরীক্ষার ওপর ভিত্তি করে এরপর স্নাতক পরীক্ষা নির্দিষ্ট সময় অন্তর্গ্রহণ অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যখন গঠন করা হয় তখন তিন বছর বাদে স্নাতক পরীক্ষা গ্রহণ করা হতো এখন যেরকম প্রত্যেক বছরে পরীক্ষা হয় সেরকম কিন্তু নেওয়া হতো না বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশ করেছিলেন যে না স্নাতক পরীক্ষা নির্দিষ্ট সময় অন্তর গ্রহণ করতে তিন বছর বাদে না করে এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন মূল্যায়নের কতগুলি বিভাগের কথা বলেছিলেন যে বিভাগগুলো হলো প্রথম হয়ে হচ্ছে প্রথম বিভাগ অর্থাৎ প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হলে শিক্ষার্থীকে কমপক্ষে সত্তর শতাংশ পেতে হবে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হলে শিক্ষার্থীকে কমপক্ষে পঞ্চান্ন শতাংশ পেতে হবে এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হতে হলে শিক্ষার্থীকে কমপক্ষে চল্লিশ শতাংশ পেতে হবে এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পরীক্ষক সম্পর্কে সুপারিশ করেন যিনি পরীক্ষক হবেন কমপক্ষে পাঁচ বছর ওই বিষয়ে অভিজ্ঞ হতে হবে অর্থাৎ যিনি পরীক্ষক হবেন তার পাঁচ বছরের ওই বিষয়ে পড়ানোর দক্ষতা থাকতে হবে তবেই তিনি পরীক্ষক হতে পারবেন পেশাগত ডিগ্রি ও স্নাতকোত্তর স্তরে মৌখিক পরীক্ষার ব্যবস্থা অর্থাৎ পেশাগত ডিগ্রি অর্জন এবং স্নাতকোত্তর স্তরে লিখিত পরীক্ষার সাথে সাথে মৌখিক পরীক্ষার ব্যবস্থার কথাও রাধাকৃষ্ণন কমিশন সুপারিশ করেছিলেন সরকারি চাকরির ক্ষেত্রে পৃথক পরীক্ষার ব্যবস্থা করা এবং সবশেষে কি সুপারিশ করেছিলেন যে সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী পৃথক পৃথক পরীক্ষার ব্যবস্থা করার কথা রাধাকৃষ্ণন কমিশন বলেছিলেন এরপরে শিক্ষার মাধ্যম সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ নিয়ে আমরা আলোচনা করব দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শিক্ষার মাধ্যম সম্পর্কে প্রথমেই সুপারিশ করেছিলেন ত্রিভাষা নীতির কথা আমরা আগেই পড়লাম যে ত্রিভাষা নীতি অর্থাৎ কি না তিনটে ভাষা পড়ার কথা বলেছিলেন প্রথমে হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা দ্বিতীয়ত রাষ্ট্রভাষা বা হিন্দি এবং তৃতীয়ত ইংরেজি ভাষা এরপরে সকল বিষয়ের জন্য রাষ্ট্রীয় ভাষা নির্বাচন অর্থাৎ সকল বিষয়ে পড়ার জন্য রাষ্ট্রভাষা যদি কেউ মনে করে রাষ্ট্রভাষা বা হিন্দি ভাষা ব্যবহার করতে পারে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি পরিবর্তে কোনো ভারতীয় আঞ্চলিক ভাষা গ্রহণ যদি কেউ মনে করে যে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ব্যবহার না করে অন্য কোনো ভারতীয় ভাষা ব্যবহার করবে তাহলে সেক্ষেত্রে ভারতীয় বিভিন্ন আঞ্চলিক ভাষা সে গ্রহণ করতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ইংরেজি ভাষার চর্চা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন দেখেছিলেন যে সমাজের উন্নতির সাথে সাথে যাতে শিক্ষার্থীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ইংরেজি ভাষার চর্চা চালিয়ে যেতে পারে সেই জন্য সুপারিশ করেছিলেন এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কি সুপারিশ করেছিলেন তা আমরা দেখে নেব বিশ্ববিদ্যালয় ক হয় না বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কতগুলি মহাবিদ্যালয় থাকে সেই মহাবিদ্যালয়গুলি পরিচালনা কিভাবে হবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কিছু সুপারিশ করেছিলেন প্রথমেই দেখো বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই অর্থাৎ যে রাজ্যে যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেগুলোর দায়িত্ব রাজ্য সরকারের যেমন থাকবে সেরকম কেন্দ্রীয় সরকারেরও কিন্তু একইভাবে থাকবে এরপরে স্নাতক স্তরের দায়িত্ব রাজ্য সরকারের এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষা ও গবেষণার পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অর্থাৎ স্নাতক স্তরের দায়িত্বটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারই থাকবে কিন্তু স্নাতকোত্তর স্তরে যাবতীয় শিক্ষা এবং গবেষণার পরিচালনার কাজ কিন্তু কেন্দ্রীয় সরকার গ্রহণ করবে সরকারি কলেজগুলিকে বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ অন্তর্ভুক্ত যে সমস্ত সরকারি কলেজ ছিল তৎকালীন সময়ে সেই সমস্ত সরকারি কলেজগুলিকে বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার কথা রাধাকৃষ্ণন কমিশন বলেছিলেন বেসরকারি কলেজগুলির মূল্যায়ন ব্যবস্থা এবং গ্র্যান্টিন এইডের উপযোগী কিনা খতিয়ে দেখা অর্থাৎ যে সমস্ত বেসরকারি কলেজগুলো তৎকালীন সময়ে ছিল সেই বেসরকারি কলেজগুলো সঠিকভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারছে কি না এবং সেই বেসরকারি কলেজগুলো গ্র্যান্টিন এড পাওয়ার উপযোগী কিনা সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখার কথা রাধাকৃষ্ণন কমিশন বলেছিলেন এবং বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিকে পরিচালনার জন্য তিনি কয়েকজন ব্যক্তি অথবা কতগুলি কমিটি গঠন করার কথা বলেছিলেন সেগুলো আমরা দেখে নেব প্রথমেই তিনি আচার্যের কথা বলেছিলেন অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় একজন আচার্য থাকবেন উপাচার্য থাকবেন পরিদর্শক থাকবেন সেনেট বা কোর্ট থাকবে একাডেমিক থাকবে সিন্ডিকেট বোর্ড অফ স্টাডিজ নির্বাচন কমিটি এবং ফিনান্স কমিটি থাকবে এইগুলোর সাহায্যে বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করা যাবে এরপরে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলির অর্থ সংস্কার সংক্রান্ত কিছু সুপারিশ করেন রাধাকৃষ্ণন কমিশন রাধাকৃষ্ণন কমিশন দেখেছিলেন যে তৎকালীন বিশ্ববিদ্যালয়গুলিকে যদি অর্থ প্রদান না করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলির পক্ষে সমস্ত পরীক্ষা ব্যবস্থা বা পরিচালনা করা কখনোই সম্ভব ছিল না সেই জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশ করেছিলেন যে প্রথমেই সুপারিশ করেন যে অর্থ সাহায্য বন্টনের জন্য ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন গঠন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যাবতীয় বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিকে অর্থ সাহায্য বন্টনের জন্য একটি কমিটি গঠন করার কথা বলেছিলেন সেই কমিটির নাম হল ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের গৃহ নির্মাণ প্রয়োজনীয় সাজ সরঞ্জাম ও আসবাবপত্র ক্রয়ের অর্থ প্রদান অর্থাৎ মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলির গৃহ নির্মাণ করার জন্য প্রয়োজনীয় সাত সরঞ্জামের জন্য এবং আসবাবপত্র ক্রয়ের জন্য আর্থিক সাহায্য প্রদান করার কথা বলেছিলেন গ্রন্থাগার উন্নয়ন ও বইপত্র ক্রয়ের জন্য অর্থ প্রদানের কথাও কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলেছিলেন এরপরে ছাত্রাবাস পরিচালনার জন্য অর্থ প্রদানের কথা বলেছিলেন অর্থাৎ বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে দূর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশুনো করতে আসতো সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করার কথা বলেছিলেন এবং হোস্টেল বা ছাত্রাবাসগুলি পরিচালনার জন্য অর্থ প্রদান করারও সুপারিশ করেছিলেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বেতন পি বা প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন প্রদান শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন প্রভিডেন্ট ফান্ড এবং পেনশনের ক্ষেত্রে যে সমস্ত আর্থিক সাহায্য দরকার সেই সমস্ত প্রদান করার কথা সুপারিশ করেছিলেন রাধাকৃষ্ণন কমিশন এবং সবশেষে গবেষণামূলক কাজ উচ্চতর বিদ্যায় পঠন পাঠনের জন্য আর্থিক অনুদান প্রদান অর্থাৎ বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে যে সমস্ত গবেষণামূলক কাজ হবে এবং উচ্চতর কারিগরিবিদ্যায় পঠন পাঠনের জন্য যা অর্থের প্রয়োজন হয় যাবতীয় অর্থ প্রদান করার কথা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশ করেছিলেন তাহলে আজ আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কতগুলি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা আরও কতগুলি সুপারিশ নিয়ে আলোচনা করব তোমাদের আগেই বলেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অনেকগুলি সুপারিশ করেছিলেন যার জন্য আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রত্যেকটি সুপারিশ সম্পর্কে আলোচনা করছি